বন্ধুগণ, 7ই নভেম্বরে জাতি একটা নতুন সত্তা পেয়েছিল, তার অস্তিত্ব সে জানতে পেরেছিল। 7ই নভেম্বর একটা নতুন ইতিহাসের সূচনা হয়েছিল। সেই ইতিহাসটি ছিল উন্নয়নের ইতিহাস, উৎপাদন ইতিহাস, বাংলাদেশকে পাল্টে দেওয়ার ইতিহাস। সেই ইতিহাসে নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম। বন্ধুগণ, আজকে সেই ধারাবাহিকতায় বাংলাদেশি জাতীয়তাবাদের জন্ম হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ভয়ঙ্কর শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন, এবং তিনি অর্থনীতির যে বদ্ধ অর্থনীতি তাকে মুক্ত করে দিয়ে মুক্ত বাজার অর্থনীতির সূচনা সৃষ্টি করেছিলেন। আজকে যে বাংলাদেশ আমরা দেখতে পাই, অনেকেই চিৎকার করে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, তার ভিত্তিতে স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি গার্মেন্টস এর সূচনা করেছিলেন, তিনি বাইরে বিদেশে আমাদের শ্রমিক ভাইকে পাঠানোর সূচনা করেছিলেন। অর্থনীতিতে তিনি একটা অত্যন্ত একটা শৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে উদ্বুদ্ধ করে একদিকে কৃষিতে, অন্যদিকে শিল্পে তিনি বিপ্লব সূচনা করেছিলেন। বন্ধুরা, এক কথায় স্বল্প কথায় বলে শেষ করা যাবে না, শুধু এইটুকু বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের নেতৃত্বে, তার স্বপ্ন নিয়ে, তার দর্শন নিয়ে যে নতুন আন্দোলনের সূচনা হয়েছিল, যে বিপ্লবের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখেছি যে এই দেশের জনগণ আরেকটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের দেশের বেগম খাদিজাকে, স্বৈরাচারকে পরাজিত করে সেদিন সেদিন রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছিল জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। তারই ধারাবাহিকতা দেখেছি যখনই বাংলাদেশ আধিপত্যবাদের কবলে পড়ে, এবং আজকে যে আওয়ামী লীগ যারা বারবার বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, তারা বারবার এখানে আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারা পরাজিত হয়েছে এই দেশের জনগণের কাছে। বন্ধুগণ, আজকের কথা আমাদের মনে রাখতে হবে, ২০২৪-এর যে মে মাসের 5 তারিখ, এটা আমাদের আরেকটা বিপ্লব, আরেকটা অভ্যুত্থান, একটা জনগণ অভ্যুত্থান ঘটেছে। এখানে সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে জাগরণের মধ্য দিয়ে, এবং সেদিন পরাজিত করেছে তারা এই আধিপত্যবাদের দোসর ফ্যাসিবাদী ফ্যাসিস্ট হাসিনাকে। কিসের শক্তিতে? সে হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমের শক্তিতে, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিতে, তার অস্তিত্বের শক্তিতে। সেই শক্তিকে আমাদেরকে ধারণ করতে হবে। বন্ধুগণ, আজকে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি সত্য, কিন্তু এখন যে সামনে যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে পার হতে হবে। আজকে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার প্রধান ডক্টর ইউনুস, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি, দেশে বিদেশে সবাই। তার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে যে এই সময়ের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশের মানুষকে আবার সেই গণতন্ত্রে ফিরে যেতে জানিয়ে আনতে হবে, এবং যে গণতন্ত্রের জন্য তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। বন্ধুগণ, আমরা আশা করব যে প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার তার অতি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবিলম্বে দেশের মানুষের সামনে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন, নির্বাচনের অবস্থা করবেন, ও নির্বাচনের মাধ্যমে জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন, এটাই সকলের প্রত্যাশা। সেই জন্য বন্ধুগণ, 7ই নভেম্বরকে স্মরণ করে, অনুসরণ করে, তার চেতনাকে ধারণ করে, আপনারা যেমন অতীতে সতর্ক ছিলেন, প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন, ঠিক একইভাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো আধিপত্যবাদের যে চক্রান্তকে রুখে দেবেন, ফ্যাসিস্টদের চক্রান্তকে রুখে দেবেন, এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন, এই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে আমাদের নেতা, আমাদের আমাদের সকলের স্বপ্ন যে আমাদের তরুণ নেতা, যাকে সামনে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, তার নেতৃত্বে আমরা এই যুদ্ধে সফল হব। আমরা স্মরণ করছি আমি আজকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই সমস্ত বীর শহীদদের কথা, যে এই গণতান্ত্রিক আন্দোলনে, বিপ্লবে গণপুত্রে যারা প্রাণ দিয়েছেন, আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করবো দেশনেত্রী বেগম খালেদার কথা, কারণ তিনি 6 বছর অন্যায়ভাবে কারাগারে তিনি বন্দী থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদের নেতা তাই কেমন সব বিদেশ থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আসুন আজকের এই 7ই নভেম্বর যে চেতনা,
তাকে ধারণ করে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি, আমরা সামনে এগিয়ে যাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে আমরা আমাদের দেশকে সুখী সুন্দর বাংলাদেশে পরিণত করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবার একাত্তরে এসেছিলেন ত্রাণকর্তা হিসেবে, স্বাধীনতা বেড়ে এসেছেন ত্রাণকর্তা হিসেবে, দেশকৃতিক খেলায় এসেছেন ত্রাণকর্তা হিসেবে। আগামীতে যদি দেশের কিংবা এই সংকটকালে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং দেশে যদি কোনো সংকট আসে যিনি নেতৃত্ব দেবেন সেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমান সাহেব। যে এই দিবসটি কিন্তু জেনতন দিবস না, এই দিবসটি বিএনপির কোনো দিবস না, এই দিবসটি দেশের জনগণের দিবস। সুতরাং আমি আশা করব এই দিবসটি দেশের জনগণ পালন করত শ্রদ্ধার সঙ্গে, তারা ওই দিন ছুটি ভোগ করত। 7ই নভেম্বর ছুটি ছিল, আপনার মনে আছে কিনা আমি জানি না। আমি মনে করি আজকের এই সরকার কিংবা পরবর্তী যিনি আসবেন এই 7ই নভেম্বরকে স্বীকৃতি দিয়ে, জিয়াউর রহমানের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে, দেশের গণতন্ত্র স্বাধীনতা সংগ্রামকে স্বীকৃতি দিয়ে এই দিবসটাকে যথাযথভাবে পালন করবেন। এই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব। আমরা প্রতি বছর 7ই নভেম্বরে গৌরব গাথা নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আজকে 7ই নভেম্বরের কথা বলতে গিয়ে আমি একবার ইতিহাসে পেছনে ফিরে যাব, আরেকবার ইতিহাসের সামনে চলে যাব। প্রথম কথা হচ্ছে এই 26শে মার্চ যেদিন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, যারা নিজেদের দাবি করে স্বাধীনতার পক্ষে শক্তি বলে, তারা সেদিন পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে কাপুরুষের মতো পালিয়ে গেছে এবং সেদিন সামনে এসে দাঁড়িয়েছিলেন বীর দর্পে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বলেছিলেন উই রিভোল্ট, এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটাই হচ্ছে 7ই নভেম্বরের পূর্ব ইতিহাস। এখন আসুন 7ই নভেম্বরে ইতিমধ্যে 72 থেকে 75 যে দেশ লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছিল গণতন্ত্রের জন্য, একটি স্বাধীন বাংলাদেশের জন্য, সেই দেশকে 72 থেকে 75 এই আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল। শুধু তাই নয়, এই ইতিহাসে আমি যাব না, এক কথায় বলি বিশ্বের বুকে 72 থেকে 75 যে দেশ একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসাবে বিশ্ব পরিচিতি লাভ করেছিল, সেই দেশকে পুনরায় একটি সম্মানজনক স্থানে উন্নীত করে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম। এবং সেটাই ছিল 7ই নভেম্বরের সত্যিকার ইতিহাস। সেই 7ই নভেম্বর আজকে আলোচনার বিষয়। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেই আন্দোলনের যে স্পিরিটটা ছিল, যে ধ্যান ছিল, যে ধারণা ছিল, যে দর্শন ছিল, যে ভাবনা ছিল, সেটাকে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ভাবনা ছিল এই আন্দোলনে, সেটাকে বাস্তবায়িত করার জন্য উনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন। বিএনপির ফাউন্ডিং ভ্যালিউস, বিএনপির আমাদের গঠনের যে মূল মূল্যবোধগুলো ছিল, একটি হল গণতন্ত্র।
একটি হলো অর্থনৈতিক মুক্তি। বাংলাদেশের মানুষের রাজনীতিতে অর্থনীতিতে সর্বক্ষেত্রে সকলের সমান অধিকার নিশ্চিত করার জন্য বিএনপির ফাউন্ডিং ভ্যালিউজ এটা গঠনের সময় যে মূল চিন্তা সেটা ছিল এবং সেটা অব্যাহত রয়েছে বিএনপির রাজনীতিতে। এই 7ই নভেম্বর একটি দিবস, এই দিবসটিকে আমরা গত 16 বছর পর্যাপ্ত গুরুত্ব দিয়ে এটা পালন করতে পারিনি। এই দিবসটি কিন্তু এই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবসটিকে মূল্যায়ন করতে হলে আপনাকে আমাদের মুক্তিযুদ্ধের কথা প্রথম মনে করতে হবে। সে সময়ও কিন্তু দেখা যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীরত্ব, তিনি তখন মেজর ছিলেন, কোনো রাজনৈতিক নেতার কথায় নয়, নিজের গর্জে নিজের চিন্তায় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা কিন্তু 26শে মার্চ ছিল এবং পরবর্তীকালে যারা এই সরকার ওই সময়ের সরকার গঠন করেছিলেন তারাও কিন্তু 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে তারা স্বীকৃতি দিয়েছিল। অতএব শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং এই স্বাধীনতার যে চেতনা ছিল, অনেকেই বলেছেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতার চেতনা সেটা স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, আমাদের উন্নয়ন সব কিছু আছে, জাতির সত্তা। এই 7ই নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু করেননি, তিনি 13 নভেম্বর খালেদ মোশাররফ একজন ব্রিগেডিয়ার জেনারেল সে বঙ্গভবনে গিয়ে ক্ষমতা দখল করে নিজেকে নিজে চিফ আর্মি ঘোষণা করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন উপ অধিনায়ক আর্মি তাকে গ্রেপ্তার করে বাড়িতে গ্রেপ্তার রাখে। কিন্তু তখন এদেশের সিপাহী জনতা এটাকে গ্রহণ করতে পারেনি। কেন? তখন আমাদের নেতা, বিএনপির নেতা, ছাত্রদলের নেতা, যুবদলের নেতা বা অঙ্গ সংগঠনের নেতা জিয়াউর রহমান ছিল না। জিয়াউর রহমান ছিল একজন সৈনিক, তাকে এদেশের মানুষ কি পরিমাণ গ্রহণ করেছিল, সিপাহী জনতা বিপ্লব করে এই জিয়াউর রহমানকে পুনরায় ক্ষমতায় বসেছিল এবং জিয়াউর রহমান এই ক্ষমতায় এসে বাংলাদেশে যে অঘটন ঘটছিল, স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ছিল, গণতন্ত্র বাকশাল হয়ে গিয়েছিল একদম, এ সব কিছু কিন্তু জিয়াউর রহমান পরিবর্তন করেছে। শুধু ক্ষমতা এসেছে তা নয়, আমাদের জাতিসত্তার পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের কথা বললেও তারা পরিবর্তন করতে সাহস পায়নি। আমাদের জাতিসত্তা, আমাদের গণতন্ত্র বাক্স থেকে বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন।